রবীন্দ্রনাথকে কোন চোখে দেখো? রবীন্দ্রনাথকে আমি গুরুর মতন, গুরুর মতন দেখি। অবতার তো রবীন্দ্রনাথ ঠাকুরের সময় আজ আমার 80 বছর বয়স। আমি ছোট থেকেই রবীন্দ্র ভক্ত। রবীন্দ্রনাথের কবিতা, গান, হ্যাঁ, যদি কোথাও উনি কিছু বক্তব্য রাখতেন সেগুলো শোনার ইচ্ছে। এইসবে একজন বিশ্বকবি, সেই জন্যে তাকে সর্বদাই আমরা স্মরণ করি এবং তিনি বিশ্বের কবি, এইটাই আমি জানি। আমাদের এই ডকুমেন্টারি নিজেদেরকে নতুন করে আত্মপ্রবৃত্তি করতে, আজকের এই যুগে এসে দাঁড়িয়ে আমাদের কাছে রবীন্দ্রনাথ কোন জায়গায় সেটা আবিষ্কার করতে। আমরা গিয়েছিলাম দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু মানুষের কাছে আবিষ্কার করতে, রবীন্দ্রনাথ তাদের কাছে কি। রবীন্দ্রনাথের গান শোনেন? রবীন্দ্রনাথের গান ভালো লাগে? রবীন্দ্রনাথের গান শোনেন? ভালো লাগে রবীন্দ্রনাথের গান? রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন? রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন কোনোদিন? কেমন লাগতো তখন? এখনকার ছেলেরা কি রবীন্দ্রনাথের গান শোনে বলে মনে হয় আপনার? তো এটা কেন হচ্ছে, কি মনে হয়? এটা একটু যুগের পরিবর্তন, যুগের পরিবর্তন, সকল পাশ্চাত্য সভ্যতার প্রভাব। তো এদেরকে রবীন্দ্রনাথের গান শোনানোর জন্য আমাদের কি করা উচিত, আপনার কি মনে হয়? এগিয়ে আসা উচিত, নানা রকম অনুষ্ঠান করা উচিত। আগে যেরকম অনুষ্ঠানগুলো ছিল সেইগুলো করলে পরে তবে আবার সেই আগের মতন ফিরে আসবে। সেই হিসাবে তো রবীন্দ্রনাথের গান যেমন ওগুলো আপনি থেকেই বন্ধ হয়ে যাবে যখন ওইগুলো দেখানো হবে, কারণ আসবে লোক আস্তে আস্তে, ধীরে ধীরে বন্ধ হবে, ঝট করে বন্ধ হবে। মানে ভালো জিনিস রবীন্দ্রনাথের গান, তো সেটার জন্য ওইগুলো আর কি দেখাতে দেয়। তখন বললো না এগুলো না, গান শুনতে ভালো লাগে রবীন্দ্রনাথের? মানে একটা গানের মানে কোন গানটা ভালো লাগে রবীন্দ্রনাথের সব থেকে? হ্যাঁ রবীন্দ্রনাথের আমার মনে পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথের একটা গান গিয়ে শোনাচ্ছি আপনার কথা। দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা ভুলবি কি রে, হায়। রবীন্দ্রনাথের গান শোনো? রবীন্দ্রনাথের গান শোনো? রবীন্দ্রনাথের গান শোনেন? কেন শোনেন না? মানে রবীন্দ্রনাথের গান শুনতে ভালো লাগে না? তুমি রবীন্দ্রনাথের গান শোনো? গান ভালো লাগে রবীন্দ্রনাথের? রবীন্দ্রনাথের গান শোনেন আপনি? হ্যাঁ, রবীন্দ্রনাথের গান ভালো লাগে? তো রবীন্দ্রনাথকে নিয়ে এখন যে নতুনভাবে ভাবনা চিন্তা চলছে সেগুলো কি ঠিক হচ্ছে না জাস্ট বাড়াবাড়ি? এখনকার মানুষজন কি রবীন্দ্রনাথকে নিয়ে গান বেশি শুনছে না আগে থেকে কম শুনছে? কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল পিছাইছ বটের মূলে, নদীর কূলে কূলে, মাতুর
রবীন্দ্রনাথের গান শোনো, ভালো লাগে শুনতে। তো মনে হয় কি এখনকার প্রজন্ম রবীন্দ্রনাথের গান কম শুনছে না আগের থেকে বেশি শুনছে? তো মনে হয় কি আগের থেকে মানুষ রবীন্দ্রনাথের গান বেশি শুনছে না কম শুনছে? ডিফারেন্ট, মানে আগে যেরকম ভাবে শুনতো এখন হয়তো সেরকম ভাবে শুনছে না। কেন, সেটা কেন? সেটা নতুন আপনি রবীন্দ্রনাথের গান শোনেন? রবীন্দ্রনাথের গান কেমন লাগে? আচ্ছা, রবীন্দ্রনাথের গান নিয়ে এখন যেরকমভাবে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, শান, সোমলতা বলুন, তো এদের গানগুলো কি বেশি দীর্ঘস্থায়ী হবে নাকি আগে যেরকম ছিল শান্তিদেব, তারপর অন্যান্য যারা পুরনো আর্টিস্ট তাদের গানটা অনেকদিন টিকে থাকবে? পঁচিশে বৈশাখ জার্মানি থেকে কয়েকজন মহিলা এখানে এসেছে, তারা এসে কন্যাকারে অনেক জায়গায় ঘুরেছেন, ওই দালানে তারা দাঁড়িয়ে বলে গেলেন পঁচিশে বৈশাখ আমাদের জার্মানিতে আর জাপানিতে প্রচণ্ড পরিমাণে উৎসব হচ্ছে, কিন্তু আমরা পনেরো করে ঘুরে বেড়ালাম কোন জায়গায় পঁচিশে বৈশাখ উৎসব হচ্ছে না। আপনার মনে হয় কেন হচ্ছে না? এটা কেন হচ্ছে না? আধুনিক যুগ, আধুনিকতা ভেতরে ঢুকে গেছে, লারে রপ্পা গান অনেক ঢুকে গেছে, সেইগুলো তারা বেশি পছন্দ করছে, এইগুলো তারা পছন্দ করছে, স্রোত যাতে বইতে থাকে সেই নিয়ে আমাদের কর্তব্য। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যা পাই সেই যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার, হারায় না সে আর আমি যখন। রবীন্দ্রনাথের গান শোনেন? তো নতুন রবীন্দ্রনাথের যে গানগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল, যেমন শান, সোমলতা, সেই গানগুলো বেশি পছন্দ না আগের যে গানগুলো ছিল সেগুলো বেশি পছন্দ? রবীন্দ্রনাথের সাহিত্য পড়েছেন? রবীন্দ্রনাথের গান শোনো তোমরা? রবীন্দ্রনাথের গান ভালো লাগে? তো রবীন্দ্রনাথের জন্মদিনে কি কি করো? রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা অনেক এনজয় করি, ভালো লাগে সবার সাথে। রবীন্দ্রনাথের সম্বন্ধে কোনো কবিতা কবিতা পড়েছো রবীন্দ্রনাথের কোনো? আচ্ছা, তোমরা স্কুলে পড়ো কেউ? কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? এইটে। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো পাঠ্য আছে কিছু, মানে রবীন্দ্রনাথের কোনো মানে গল্প বা কবিতা পড়ানো হয়? গল্প বা কবিতা রবীন্দ্রনাথের কোনো পড়ানো হয় না এইটে? আচ্ছা, তো রবীন্দ্রনাথের কোনো গল্প বা কবিতা আগে পড়েছো? রবীন্দ্রের গল্প বা কবিতা আগে পড়োনি? রবীন্দ্রনাথের গল্প বা কবিতা যদি পড়তে দেওয়া হয় পড়ার আগ্রহ আছে? বা রবীন্দ্রনাথের কোনো সিনেমা দেখেছো রবীন্দ্রনাথকে নিয়ে তৈরি হওয়া সিনেমা কোনো?
गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता जाग से गुजरात मराठा द्रावण রবীন্দ্রনাথের গান তো নিশ্চয় শোনো? হ্যাঁ অবশ্যই। কেমন লাগে? সবসময় যে শুনি তাও না, কিন্তু যখন শুনি খুবই মন দিয়ে শুনি, খুবই ভালো লাগে আমার শুনতে। তো নতুন নতুন যে রবীন্দ্রনাথের গানের উপর এক্সপেরিমেন্ট চলছে, তো সেগুলো কি রবীন্দ্রনাথের গানকে বাঁচিয়ে রাখতে পারে নাকি আগের দেবব্রত বিশ্বাস বা অন্যান্য যে পুরনো শান্তিদেব তাদের গানগুলোই অনেক বেশি গ্রহণযোগ্য নাকি? আমার মনে হয় পুরনোটাই বেশি গ্রহণযোগ্য। কেন মনে হয়? কারণ তাদের মানে তাদের গলার যে ব্যাপারটা, যে সেই মাহাত্মটাকে ধরে রাখছে বহুদিন। এবার নতুন কি হবে সেটা আমরা না শুনলে বুঝতে পারছি না। আমাদের এই স্কুল, তাতে কি এখনকার যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে কি রবীন্দ্র প্রীতি কিছু আগে থেকে কমছে? না না না, রবীন্দ্র প্রীতি কখনোই কমা সম্ভবপর নয়, কেননা রবীন্দ্রনাথ যে ধরনের মানুষ, হ্যাঁ, ভাবাই যায় না। মানে উনি যে সালে জন্মগ্রহণ করেছিলেন আর এখন 2013 সাল, কী হবে সে সম্বন্ধেও উনি তার চিন্তাভাবনা আগে থাকতেই করে রেখে গেছেন এবং সেইগুলো এখন ঠিক হচ্ছে। শিল্পক্ষেত্র দেখা যায় যে রবীন্দ্রনাথ জমির ব্যাপারে বলে গেছিলেন যে কৃষি জমিতে যে শিল্প হওয়া যায়, এটা কিন্তু রবীন্দ্রনাথের আগে চিন্তাভাবনাই ছিল। এখনকার স্টুডেন্টরা অনেকে বলেন যে তাদের বাড়িতে হয়তো সেই পরিবেশ নেই যে তাদের রবীন্দ্রনাথের গান কম শুনছে, এখনকার যেরকম নতুন নতুন গান বা নতুন নতুন সিনেমা থেকে যেরকম গানগুলো হচ্ছে তারা সেগুলো বেশি শুনছে, সেটা কি আপনার মতে ঠিক? এখন ব্যাপার হয়েছে যে রবীন্দ্রনাথের মানে যে চিন্তাভাবনা ছিল আর কি, রবীন্দ্রনাথের যে গান সেটা এখনো পর্যন্ত মানে মনে হয় যেন নতুন জীবনকে উজ্জীবন করতে পারে আর কি, কিছু জানতেও পারছে। এখনকার ছাত্রছাত্রীদের উপর কি রবীন্দ্রনাথের যে প্রীতিটা সেটা কি আগে থেকে একটু কমেছে? রবীন্দ্র প্রীতি কেন হচ্ছে এটা? তোমার রবীন্দ্রনাথের গান শোনো? রবীন্দ্রনাথের গান শোনো? কবিতা রবীন্দ্রনাথের গান গাইতে পারবে? গাও দেখি একটা কেউ। কেন শোনো না? কেন ভাল লাগে না শুনতে রবীন্দ্রনাথের গান? কি গান শোনো তুমি? তোমরা রবীন্দ্রনাথের গান শোনো? কারা কারা শোনো, হাত তোলো। রবীন্দ্রনাথের গান কেমন লাগে?
কতটা ভালো লাগে? কিছু রবীন্দ্রনাথের কোনো গান বাড়ি থেকে রবীন্দ্রনাথের গান শোনে না? আচ্ছা, রবীন্দ্রনাথের গান শোনো? রবীন্দ্রনাথের গান শোনো? রবীন্দ্রনাথের নাম শুনেছ? রবীন্দ্রনাথের গান শোনো না? রবীন্দ্রনাথের গান শোনো না? নাম শোনো রবীন্দ্রনাথের? স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? কোথায়? কোন ক্লাস? রবীন্দ্রনাথের গান শুনেন আপনি? না, আমি শুনি না। শোনার টাইম কোথায়? এখন গান বলতে ওইসব গান আমাদের গাড়িতে তোলা নেই, আর আমাদের তো শোনার সময় নেই। আচ্ছা, সকালে বেরোই রাতে ঢুকি বাড়ি। আচ্ছা, ঠিক আছে। রবীন্দ্রনাথের গান শোনেন? রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের গান আগে শুনতেন? রবীন্দ্রনাথের গান এখন কেন? কেমন মানুষ ছিলেন? কি আপনার এক্সপিরিয়েন্স একটু বলুন। রবীন্দ্রনাথের কি আপনি দেখেছেন? রবীন্দ্রনাথ ওনার বক্তব্য শুনেছেন, কেমন কেমন লেগেছিল সেই সময়? না, এখন মানুষকে বলতে কেমন লাগে যে আপনি রবীন্দ্রনাথের মতো একজন ব্যক্তির সাথে দেখা করেছিলেন, কেমন লাগে? ভালো লাগে দেখ। রবীন্দ্রনাথের গান শোনেন? হ্যাঁ, এখনো সময়? নিজে রবীন্দ্রনাথের নাটক করেছি। কেমন লাগতো? ভালো, নিজে নাটক করেছি, স্কুলে পড়ার সময় নিজে নাটক করেছি, ডাকঘরে ইশেকার পাঠ করেছি, ইশেকার অভিনয়, ভালো, খুব ভালো। হ্যাঁ, ভালো লাগে, গল্প বললাম কী করে। ক্লাস ফোরে যখন পড়ি তখন আমি ডাকঘর বই করেছি, তখন তো নাবালক, ক্লাস ফোরে পড়ি। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ না, আমার গান তার কিছু এখন এই কাঠটা হয়ে গেছে, আমি পড়ালেখা করি। আচ্ছা, আমি এই কাঠের কাজ করি ছোটবেলা। মায়া গুণ বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া গুণ বিহারিণী। গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া গুণ বিহারী। রবীন্দ্রনাথের বই পড়ো? হ্যাঁ। কেমন লাগে? অনেকটা পুরনো, পুরনোর সঙ্গে নতুন অনেকটা মিল আছে, বাট খুব মোটামুটি একটা ভালো ইন্টারেস্টিং লাগে, আর অনেকটা জীবনের সাথে লাইফের সাথে একটা অনেকটা কানেকশন পাওয়া যায়, সেটা যাই জীবনে অনেক কিছু আমরা যেটা মানে মেনে চলার জন্য অনেক হেল্প করে। রবীন্দ্রনাথ তো ভাববাচক সব কবিতাগুলো লেখেন, তো আমার মনে হয় সেখানে যে ওখানে যদি খানিকটা হেল্প করে, আমি যে কবিতাগুলো লিখি সেখানে রবীন্দ্রনাথকে হয়তো কম পড়ে, বাট রবীন্দ্রনাথের যে গানগুলো সেগুলো এখনো পর্যন্ত আছে। সেই জন্য আমার মনে হয় না কোনোদিনও রবীন্দ্রনাথকে ভোলা যায় বলে, সাধারণ বাঙালি কোনোদিনও রবীন্দ্রনাথকে ভুলতে পারবে না। যার কাছে আছে, যে বোঝে রবীন্দ্রনাথের লেখা সেটা ঠিক আছে, বাট যে বোঝে না তাকে সে বুঝতে পারবে না। বাট রবীন্দ্রনাথের লেখার মধ্যে অনেক কিছু আছে, আই থিঙ্ক পড়লে সবাই বুঝতে পারবে। রবীন্দ্রনাথের গান শোনার তার কবিতা পড়ার এখন সময় হয়? যখনই সুযোগ পাই কথায় কথায় আওড়াই। ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আপনার সঙ্গে রয়েছেন, আপনার সামনে রয়েছেন, কি প্রশ্ন জিজ্ঞেস করতেন? জিজ্ঞেস করতাম দেশের এই পরিস্থিতি হলো তার কি বক্তব্য, কি বলতেন উনি সেটা উনি জানেন। ধরুন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন বেঁচে, তো এই সময় আমাদের যে পটভূমি রয়েছে সমাজের,
রাজনীতি কিছু কি উন্নতি হতো এই সময়? যেরকম এই সময় পর্যন্ত রবীন্দ্রনাথ থাকতেন না কেন মনে হয় আপনার? বয়সটা কত হয়েছিল? না আমরা কল্পনা খাতিরে হয়েছে। হ্যাঁ যদি থাকতেন, যদি থাকতেন হ্যাঁ কি বলতেন বলতো? আপনার কি মনে হয়? উনি কিন্তু রাজনীতিতে জড়াতেন না। আর এই সমাজের যে এত কুৎসা, এত সমাজের কিছু অধঃপতন হয়েছে, বিজ্ঞান কিছুটা উন্নত করেছে, এগুলো স্বীকার করতে হয়, সবাইকেই স্বীকার করতে হয়। হ্যাঁ কিন্তু তাই বলে এই নয় যে সব কিছু উন্নতি হয়ে গেছে। রবীন্দ্র ঠাকুর তো কথা বলতে গেলে কিন্তু বিরাট ব্যক্তিত্ব, সেভাবে কোনো সন্দেহ নেই। পরদিন সেই মতো গহাইবে রাগ, করিবে জগৎ পরে জাগ্রত প্রভা, এইভাবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বই যাবে বেলা, একথা স্মরণ করি নিখিলে প্রাণে, আমি আজি যে আছি উৎসব নয়নে, যাহা কিছু দেখি সবই তুচ্ছ মনে হয়, যা পেয়েছি তাও ভালো, যা পাইনি তাও তুচ্ছ বলে, যা চাইনি তাই মনে দাও, তা তো নিয়ে চলছে পানিয়ে চললে ভাগ্য কি সব ব্যাপারে সমস্ত সিচুয়েশনে তার গল্প গান সবই আমাদের চির সখা হে ছেড়োনা ছেড়োনা। আর তিনি যে ব্যাপারগুলো করে গেছে বা আমাদের মনে হয় না কি দ্বিতীয় রবীন্দ্রনাথ আবার ফিরে আসবে? কখনোই হতে পারে না, কারণ তিনি একাই রবীন্দ্রনাথ। সেই জন্যই সে আমাদের কাছে কোনোদিন তার অভাবটা আমরা পূরণ করতে পারবো বলে আমার মনে হয় না। আজ রবীন্দ্রনাথকে আমাদের মধ্যে এখনো দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য কি করতে পারি আমরা ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের তো ব্যক্তিগত চর্চা তো থাকবেই, কিন্তু দরকার তো সমষ্টিগত চর্চা। ব্যক্তিগতভাবে আমি কিছু প্রবন্ধ লিখলাম, আমি কিছু বই লিখলাম বা কবিতা লিখলাম বা গান গাইলাম, আর একটা স্বামী স্ত্রী একটি বা দুটি ছেলেকে নিয়ে যে সংসার, তাতে রবীন্দ্র চর্চা করলে সেটা ওই ছোটোর মধ্যে সীমাবদ্ধ থাকে। যৌথ পরিবারে এগুলো আগে হয়েছে, আগে আমাদের যখন যৌথ পরিবার ছিল তখন রবীন্দ্র চর্চা
কীর্তন গান, পূজোর সময় কিছু অনুষ্ঠান, এগুলো তো আগে হতো, এখন এগুলো কমে গেছে। আমাদের এই রবীন্দ্রযাত্রায় আমরা আবিষ্কার করেছি অনেক মানুষের কাছে রবীন্দ্রনাথের অবস্থান। এরপর রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা, তার চিন্তা চেতন, তার সাহিত্য সৃষ্টির অবস্থান কোথায়, সে বিচার করার দায়িত্ব আপনাদের। কিন্তু রবীন্দ্রনাথ আপনি কি মনে করেন? যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো, তবু মনে রেখো যদি রাখি Yeah.